একক বিভবের সংজ্ঞা, একক বিভবের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, একটি একক ধনাত্মক আধান কি, একটি একক ধনাত্মক আধান কি অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যদি একক কার্য করা হয় তাহলে ওই বিন্দুর বিভবকে আমরা বলবো একক একক বিভব। ঠিক একইভাবে দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য একক বা একক বিভব প্রভেদ কত হবে সেটা বের করতে গেলে আমরা বলতে পারি একটি একক ধনাত্মক আধান কি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যদি একক পরিমাণ কার্য করতে হয় তাহলে দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কি আমরা বলবো একক বিভব প্রভেদ। আচ্ছা এখানে একটা জিনিস বাদ দিয়ে সেটা হচ্ছে আধানের সরি বিভবের স্থির তড়িৎ একক, সেটা কি সেটা হচ্ছে এক স্থির তড়িৎ একক, মানে হচ্ছে এক ইউসু ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি এক আর কার্য করতে হয় ওই বিন্দুর বিভবকে এক স্থির তড়িৎ একক বিভব বলা হয়, অনেক সময় এটাকে স্টার্ট ভোল্টও বলা হয়। আর অথবা আরো ভাবে বলা যায় দুটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে তো এক বিন্দু হতে অপর বিন্দুতে এক ইয়েসু ধনাত্মক আধানকে নিয়ে যেতে যদি এক আর কার্য করা হয় ওই বিন্দুর বিভব দুটি বিন্দুর বিভব পার্থক্যকে এক স্থির তড়িৎ বিভব পার্থক্য আমরা বলবো। একইভাবে আমরা তড়িৎ চুম্বকীয় চুম্বকীয়কে বিভবের সংজ্ঞা দিতে পারি এক ইএমইউ ধনাত্মক আধানকে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি এক আর কার্য করা হয় তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হয় এক ইএমইউ বিভব বা এক অ্যাপ ভোল্ট। এখানে একটা সম্পর্ক আছে, আমরা জানি এক ইএমইউ আধান 3×10^10 ইউসিউ আধান, ঠিক একইভাবে এক ইএমইউ বিভব হচ্ছে 3×10^10 ইউসিউ বিভব। তো বিভবের ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট, ভোল্ট এটা সঙ্গে এভাবে দেওয়া হয় এক কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব হতে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু আনতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হচ্ছে এক ভোল্ট। এই দুইয়ের মধ্যে আবার একটা সম্পর্ক আছে, ভোল্ট জুল কুলম্বের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি।